হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রাইমেসিয়া ইউনিভার্সিটি থেকে বলছিলাম। আপনি জি দোয়া বলছিলেন? জি স্যার। হ্যাঁ, আপনার ডিউ আসছিল, আপনার ডিউর সম্পর্কে আপনি কি জানেন? আমি তো ডিউ তো পরিশোধ করছি, আমার হচ্ছে 14,000 12,460 টাকা ছিল, আমি একদিন আগে দিয়ে দিছি। দিয়ে দিলে তো আর ডিউ থাকার কথা না। আমি হচ্ছে দেখাইতে পারবো রিসিট। ও আচ্ছা আচ্ছা, এটার প্রুফ কি দিয়েছেন আপনি ইউনিভার্সিটিতে? হ্যাঁ, আমি স্যারকে দিয়েছি, আমাদের হচ্ছে যে অ্যাডভাইজিং করছিল দুবাইয়ের রশিদ স্যার, ওনাকে দিয়েছি। ওনাকে দিলে তো হবে না, আপনার তাহলে কাকে দিতে হবে? জানাতে হবে। তাহলে কাকে দিব? অথরিটিকে জানাতে হবে আপনার ভার্সিটিতে এসে। ভার্সিটিতে তো যাওয়া সম্ভব না। কেন আপনার? হ্যালো, সিফাত? কে সিফাত? ওই সিফাত মজা করতে থাকে না? ওই সবাই বুঝে, সবাই গসা করার পর সবাই বুঝে। বুঝছি বুঝছি, কত বুঝছো? আমার পাঠ নাই, সার সার দেয় কে? হ্যাঁ পাঠ নেই, বুঝলাম না। কে? প্রাইমেসিয়া ইউনিভার্সিটি থেকে বলছিলাম। জি বলেন। আপনার তো ডিউ আছিল। না, আমার ডিউ না, আমার ডিউ ক্লিয়ার করা, কিন্তু প্রত্যেকবার এরকম আসে। এটার তো প্রুফ দিতে হবে। আমি তো যে শাহিন ভাই ওনার কাছে দিয়ে দিছি, আবার হচ্ছে কি জানি বলেন, শামসুর তো স্যারের কাছে দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা সব ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, যখন আমি হচ্ছে কি পেমেন্ট করছি তখন যে রিসিপ্টটা দিছিল মেইল করে ইউমেস থেকে, সেটা আমার কাছে আছে, প্লাস হচ্ছে বিকাশ থেকে যে নাম্বার আমি পেমেন্ট করছি সেটাও আমার কাছে আছে, তারপর আবার হচ্ছে যেখান থেকে পে করে ওখানে যে ডেটটা যায় সেটাও আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রাইমেসিয়া থেকে বলছিলাম, ডিপার্টমেন্ট। জি জি। আপনার ডিউ ছিল? আমার ডিউ ছিল? জি। কত টাকা ডিউ? হচ্ছে গিয়ে আপনার 17,460 টাকা। 17,460 টাকা? হুম। ডিউ তো দিয়ে দিছি। কবে দিছেন? আজকে। আজকে কখন দিলেন? আমাদের এখানে তো শুকর দিচ্ছে না। আজকে 4টার আগে আমি দিয়েছিলাম, ব্যাংক বন্ধ হওয়ার আগে আমি দিয়ে দিয়েছি ব্যাংকে। আপনার এটা প্রুফ আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে প্রুফটা যদি একটু কাইন্ডলি দিতেন। কিসে দিব? মেসেঞ্জারে? মেসেঞ্জারে কি আপনাদের ভার্সিটির ইয়াতে? হ্যাঁ ভার্সিটির ইয়াতে দেন, পেজে। ও আচ্ছা ঠিক আছে।